Hello guys, welcome to Dr. Gameologist. I'm Inamul Haqbad and back with another video. Bondhura, এই ভিডিওতে আমরা আইজিআই টু কভার স্ট্রাইকের স্টোরি এক্সপ্লেইন করব। তবে তার আগে কিছু তথ্য দিয়ে নেই। আইজিআই টু কভার স্ট্রাইক হচ্ছে আইজিআই ওয়ান এর ডাইরেক্ট সিকুয়াল এবং এই গেমটি রিলিজ পায় 2003 সালে, যা ডেভেলপ করেছিল ইনারুপ স্টুডিও এবং পাবলিশার ছিল কোড মাস্টার্স। তবে সত্যি বলতে এই গেমটি ছিল আইজিআই ওয়ান এর থেকে আরও আপডেটেড। এর গ্রাফিক্স, স্টোরি, গেম প্লে সব দিক দিয়েই আপডেটেড ছোঁয়া ছিল। তবে আইজিআই ওয়ান এর মতো ঠিক এই গেমটি ততটা ব্যবসা সফল হয়নি, যার কারণে এই গেমের পরেই আইজিআই ফ্র্যাঞ্চাইজ এক কথায় বন্ধ হয়ে যায়। তো যাক গে, আমরা মূল গল্পে চলে যাই। লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। আইজিআই ওয়ান এর ঘটনা কয়েক বছর পর আইজিআই টু কভার স্ট্রাইকের গল্প শুরু হয়। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ আমেরিকার একটি রিসার্চ ফেসিলিটি থেকে কিছু অ্যাডভান্সড রিসার্চ রাশিয়ান কিছু কেজিবি এজেন্ট চুরি করে এবং এই অ্যাডভান্সড রিসার্চগুলোকে উদ্ধারের জন্য আইজিআই এর নিকট আবেদন করা হয় এবং এই দায়িত্বটা পড়ে আমাদের ডেভিড জোন্স এর উপর। প্রথম মিশনে ডেভিড জোন্সকে একটি C-130 যে হারকিউলিস বিমান হতে প্যারাজাম্পিং এর মাধ্যমে রাশিয়ান একটি আবহাওয়া অফিসের সামনে নামানো হয়। অতঃপর আমরা ডেভিড জোন্সের নতুন মিশন অ্যানালিস্ট হিসেবে দেখতে পাই ফিলিপ হোয়াইটকে, এবং ফিলিপ হোয়াইট তখন ডেভিড জোন্সকে জানায় যে আপাত দৃষ্টিতে ওটা ওয়েদার স্টেশন থাকলেও তা ছিল রাশিয়ান মাফিয়াদের গোপন আস্তানা, যেখানে মাটির নিচে একটি টানেল রয়েছে। ডেভিড জোন্সের মিশন হলো একটি প্রোটোটাইপ মাইক্রোচিপ সংগ্রহ করা এবং এর জন্য ডেভিড জোন্সকে খুব কৌশলীভাবে ওই ওয়েদার স্টেশন পার হয়ে তারপর আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। এবং কথা মতো ডেভিড জোন্স খুবই কৌশলীভাবে ওই ওয়েদার স্টেশনের শেষ মাথায় পৌঁছে যায় এবং মাটির নিচে সেই টানেলে পৌঁছে যায়। অতঃপর ফিলিপ হোয়াইট জানায় যে এই সুরঙ্গে একটি ট্রেন আছে যা দিয়ে অপর একটি বরফে ঢাকা লোকেশনে যাওয়া যাবে এবং সেখানেই মূলত চিপটা রয়েছে। কথা মতো ডেভিড জোন্স ট্রেনে করে টানেলের শেষ মাথায় পৌঁছে যায়। ঠিক তারপরেই ডেভিড জোন্স সুরঙ্গের শেষ মাথায় সংযুক্ত মই দিয়ে উপরে উঠে আসার পর দেখতে পায় যে সে সঠিক লোকেশনে আছে। ঠিক তখনই ফিলিপ হোয়াইট ডেভিড জোন্সকে জানায় যে এদিক থেকে একটু সামনে এগুলি পাহাড়ের চূড়ায় রাশিয়ার একটি ছোট রিসার্চ ফ্যাসিলিটি আছে, যেখানে আমেরিকার চুরি হওয়া অ্যাডভান্সড রিসার্চটি রয়েছে। ডেভিড জোন্স বিভিন্ন বাধা পেরিয়ে ওই রিসার্চ সেন্টারে যায় এবং সকল সায়েন্টিস্টদেরকে সেখানে মেরে ফেলে এবং একটি সুরক্ষিত রুমে গিয়ে ইউএসএ এর অ্যাডভান্সড রিসার্চ হিসেবে একটি প্রোটোটাইপ মাইক্রোচিপ উদ্ধার করে। অথবা কিছু সময় পরে আইজিআই সংস্থার বিমান এসে ডেভিড জোন্সকে ওই স্থান হতে তুলে নিয়ে যায়। তারপর আইজিআই এর হেডকোয়ার্টারে ফিরে আসলে আইজিআই এর রিসার্চাররা ডেভিড জোন্সকে জানায় যে এই মাইক্রোচিপটা প্রোটোটাইপের থেকেও আপগ্রেডেড, এরকম আরও বহু কিছু চিপ হয়তো ইতোমধ্যে তৈরি করে ফেলেছে। অতঃপর আইজিআই ডেভিড জোন্সকে ইউক্রেনের বর্ডারে পাঠায়, কারণ গোয়েন্দা তথ্য মতে তারা জানতে পেরেছিল যে উৎপাদিত মাইক্রোচিপের একটি বড় সংখ্যক অংশ ওই বর্ডার এরিয়ার একটি ব্রিজ দিয়ে কিছু মিলিটারি কনভয় দ্বারা অন্যত্র নিয়ে যাওয়া হবে। ডেভিড জোন্সকে নির্দেশ দেওয়া হয় ওই ব্রিজটাকে ব্লাস্ট করার জন্য এবং সামহাউ ওই সকল মাইক্রোচিপগুলো সংগ্রহ করে নিয়ে আসার জন্য। ডেভিড জোন্স নির্দেশ মতো সেই ব্রিজের চারটি পিলারে চারটি টাইম বম্ব ফিট করে দেয় এবং নির্দিষ্ট সময় পর তা ব্লাস্ট হয়, যার ফলে কনভয়গুলো সেখানে থেমে যায় এবং সুযোগ বুঝেই ও সকল কনভয় থেকে ডেভিড জোন্স সবগুলো মাইক্রোচিপ সংগ্রহ করে নেয়। এরপর পুনরায় হেলিকপ্টারে উঠে যায়। এরপর ডেভিড জোন্সকে একটি রাশিয়ান অস্ত্র কারখানায় পাঠানো হয় এবং ওই রাশিয়ান অস্ত্র কারখানাতেই ছিল বাকি উৎপাদিত মাইক্রোচিপ সমূহ। ওখানে ফ্যাসিলিটিতে ঢোকার পর সেখানে মোতায়েনকৃত সৈন্যদের সাথে ডেভিড জোন্স একটি ছোট খণ্ডযুদ্ধ হয় এবং মাইক্রোচিপগুলো উদ্ধার করে পুনরায় হেলিকপ্টারে উঠে পড়ে। কিন্তু হেলিকপ্টারে উঠলে জোন্স নতুন এক পাইলটকে দেখতে পায় এবং হেলিকপ্টারের মূল পাইলট রবার্ট কোয়েস্টকে সে যাত্রীদের সিটে বসে থাকতে দেখে। রবার্ট কোয়েস্ট ডেভিড জোন্সকে বলে যে খুবই মজা পাই এটা দেখে যে তুমি আমাদের জন্য কত কাজ করছো। অতঃপর ডেভিড জোন্স থেকে সকল মাইক্রোচিপগুলো কোয়েস্ট নিজেই হাইজ্যাক করে নেয় এবং ডেভিড জোন্সকে দুটি অপশন দেয়, হয় গুলি খেয়ে হেলিকপ্টারে মরতে হবে অথবা হেলিকপ্টার থেকে লাভ দিতে হবে। ডেভিড জোন্স কোনো কিছু তোয়াক্কা না করে হেলিকপ্টার থেকে লাভ দেয় এবং হেলিকপ্টারে যেহেতু একটু নিচু এরিয়া দিয়ে যাচ্ছিল তাই ডেভিড জোন্স উপর থেকে পড়ার সময় কিছু গাছের সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে, যার ফলে সে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যায়। কিন্তু ততক্ষণে ডেভিড জোন্স নিজেকে অসহায় বোধ করতে থাকে, কারণ তার যাবতীয় যন্ত্রগুলো সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে তখন। ঠিক তখনই ডেভিড জোন্স তার কানে লাগানো হেডফোনে তার দীর্ঘদিনের প্রিয় সহকর্মী আনিয়া এর আওয়াজ শুনতে পায়। আনিয়া তাকে জানায় যে ডেভিড জোন্স এখন ইউক্রেন এবং রোমানিয়া এর বর্ডারের কাছাকাছি আছে এবং এখানে মোতায়েনকৃত কোনো সৈন্য ডেভিড জোন্সকে দেখলেই মেরে ফেলবে, তাই ডেভিড জোন্সকে খুবই সাবধানতার সাথে বর্ডার ক্রস করতে হবে। কথা মতো ডেভিড জোন্স খুবই সাবধানতার সাথে সে বর্ডার ক্রস করে অতঃপর সঠিক সময় আইজিআই এর হেলিকপ্টার এসে ডেভিড জোন্সকে তুলে নেয়। অতঃপর আইজিআই এর হেডকোয়ার্টার আসলে ডেভিড জোন্স জানতে পারে যে তার মিশন পরিচালনাকারী ফিলিপ হোয়াইট আইজিআই এর কিছু রিসার্চারকে খুন করে মাইক্রোচিপগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। ঠিক তখনই সিনেটর লেনেহান জানায় যে কোয়েস্ট এবং ফিলিপ হোয়াইট আইজিআই এর সাথে ধোকাবাজি করেছে, সকল মাইক্রোচিপ এরাই নিয়ে গিয়েছে। আসলে দীর্ঘদিন যাবত কোয়েস্ট এবং হোয়াইট আইজিআই এর হয়ে কাজ করার ফলে তাদেরকে কেউই সন্দেহ করেনি, কিন্তু এরকম অন্ধবিশ্বাস করার কারণে আইজিআই এর সাথে কোয়েস্ট এবং হোয়াইট বিশ্বাসঘাতকতা করে। এমন সময় আইজিআই এর তরফ থেকে পুনরায় জ্যাক প্রিবোকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
বন্ধুরা, এটা সেই জ্যাক প্রিবয় যে আইজিআই ওয়ানের ভিলেন ছিল। জ্যাক প্রিবয়কে আইজিআই উদ্ধার করার একটাই কারণ, যেহেতু জ্যাক প্রিবয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী, তাই তার সাথে রাশিয়ান বিভিন্ন সামরিক বাহিনীর লোকদের যথেষ্ট ভালো যোগাযোগ থাকা কথা, এবং আইজিআই আশা করে যে জ্যাক প্রিবয় কিছুটা হলেও তথ্য দিতে পারবে। তবে এখানে আইজিআই ঝুঁকবুঝে কোপ মারে। জ্যাক প্রিবয় এই মুহূর্তে লিবিয়াতে একটি কারাগারে বন্দী আছে। আসলে মূল ঘটনা হচ্ছে, আইজিআই ওয়ানের ঘটনার পর জ্যাক প্রিবয় রাশিয়াতে তার অস্ত্র ব্যবসা খুব বেশি একটা ভালো করতে পারেনি। এরপর সে তার ব্যবসা লিবিয়াতে শিফট করে নেয়। লিবিয়ার বিভিন্ন বিদ্রোহী বাহিনীর নিকট অস্ত্র বিক্রির কারণে জ্যাক প্রিবয়কে সেখানকার সামরিক কারাগারে বন্দী করা হয়, এবং ডেভিড জোনসের দায়িত্ব পড়ে জ্যাক প্রিবয়কে উদ্ধার করার জন্য। সোজা হিসাব, প্রিবয় ছাড়া পেল, এমনকি আইজিআইও জ্যাক প্রিবয় থেকে বিভিন্ন তথ্য পেল। অতঃপর ডেভিড জোনসকে লিবিয়াতে পাঠানো হয়। সেখানে এক স্থানীয় ইনফরমারের মাধ্যমে ডেভিড জোনস তার সঠিক স্থানে গিয়ে পৌঁছায়, এবং সেখানে একটি মিলিটারি ট্রাকের নিচে টাইম বম ফিট করে। নির্দিষ্ট সময় পর সেই বোমটা ব্লাস্ট হলে আশেপাশে মোতায়েনকৃত সকল সৈন্যরা ঘটনাস্থলে পৌঁছায়, এবং ঠিক সে ফাঁকেই ডেভিড জোনস জ্যাক প্রিবয়ের সেলের নিকট পৌঁছে যায় এবং সেলের ভিতরে ঢুকে জ্যাক প্রিবয়কে ছাড়িয়ে নেয়। ঠিক তখন মেজর জালেব সাইদের নিকট ডেভিড জোনস এবং জ্যাক প্রিবয় ধরা পড়ে যায়। অতঃপর জ্যাক প্রিবয় এবং ডেভিড জোনসকে অ্যারেস্ট করে কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ডেভিড জোনস এবং জ্যাক প্রিবয় কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে ফিলিপ হোয়াইট জ্যাক প্রিবয়ের বহু পুরনো কাস্টমার ছিল, এবং সাম্প্রতিক সময়ে ফিলিপ হোয়াইটের নিকট জ্যাক প্রিবয় একটি হাইটেক ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বিক্রি করেছে, এবং এটা ডেলিভারি এখনও সম্পূর্ণ হয়নি, এবং বর্তমানে সেই প্লেনটি মিশরের পোর্ট সাভাগাতে আছে, এবং ওই বিমান বিক্রির সকল কাগজপত্র প্রিবয় এর বাড়িতে অর্থাৎ প্রিবয় ভিলাতে রয়েছে। অতঃপর তাদের দুজনকে জেলে নিয়ে যাওয়া হয়। তবে আচমকা ডেভিড জোনস তার সাথে দুজন লিবিয়ান সৈন্যকে মেরে সেই জেল থেকে বেরিয়ে যায় এবং প্রিবয়ের সেল থেকে প্রিবয়কে মুক্ত করে দেয়। অতঃপর ডেভিড জোনস সেখানে মোতায়েনকৃত বিভিন্ন সৈন্যদেরকে মোকাবেলা করে সর্বশেষ জ্যাক প্রিবয় এর হাইজ্যাক করা একটি মিলিটারি কনভয় এর চড়ে পালিয়ে যায়। কিন্তু পথিমধ্যেই ট্রাকের ইঞ্জিনের সমস্যা দেখা দেয়, ফলে জ্যাক প্রিবয় এবং ডেভিড জোনস ওখানে নেমে যায়। অতঃপর জ্যাক প্রিবয় ডেভিড জোনসকে জানায় যে তুমি একাই আমার বাসা প্রিবয় ভিলাতে যাও, কারণ আমার পায়ে যেহেতু গুলি লেগেছে আমি এই মুহূর্তে আর হাঁটতে পারবো না। তুমি ওখানে গিয়েই ফিলিপ হোয়াইটের নিকট বিমান বিক্রি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং সকল ডকুমেন্ট ওখানে পাবে, এবং ওগুলি সব আমার কাছে নিয়ে এসো। এবং এরপরই ডেভিড জোনস সেখানে চলে যায়। কিন্তু ডেভিড জোনস প্রিবয় ভিলাতে পৌঁছানোর পর দেখতে পায় যে যেহেতু প্রিবয় এতদিন কারাগারে ছিল, তাই প্রিবয়ের বাসা তল্লাশির জন্য লিবিয়ান আর্মি সেখানে মোতায়েন করেছিল, এবং সেখানে লিবিয়ান আর্মিদেরকে মোকাবেলা করার পর যাবতীয় কাগজপত্র সংগ্রহ করে, এবং সেখানে গ্যারেজে রাখা প্রিবয় এর লিমোজিন কারে চড়ে ডেভিড জোনস সেখান থেকে পালিয়ে যায়। অতঃপর ডেভিড জোনস উদ্ধারকৃত সকল ডকুমেন্ট সমূহ জ্যাক প্রিবয়কে যাচাই করতে চেয়ে জ্যাক প্রিবয় জানায় যে এখানে কিছু কাগজপত্র মিসিং রয়েছে, অর্থাৎ যেহেতু এতদিন তার বাড়ি তল্লাশি করা হয়েছে, লিবিয়ান আর্মিরা হয়তো সেখান থেকে কিছু কাগজপত্র নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছে। তবে আমাদের আর এখানে দেরি করা চলবে না, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়াটাই মুখ্য উদ্দেশ্য। এবং সেই লিমোজিনে করেই জ্যাক প্রিবয় এবং ডেভিড জোনস সেখান থেকে পালিয়ে যায়। তারা একটি এয়ারফিল্ডে এসে মেজর জালেব সাইদের একটি নিজস্ব হেলিকপ্টার হাইজ্যাক করে সেখানে প্রাথমিক বাধা পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে আগাতে থাকে। তবে পথিমধ্যে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এবং এখানে আমরা একটি হেলিকপ্টার থেকে গানফাইট দেখতে পাই। সবশেষে নিরাপদ স্থান হেলিকপ্টার নিয়ে অবতরণের পর জ্যাক প্রিবয় ডেভিড জোনসকে জানায় যে রবার্ট কোয়েস্ট আজই পোর্ট সাভাগাতে আসবে সেই বিমানটি ডেলিভারি নেওয়ার জন্য। তড়িগড়ি করে ডেভিড জোনস লিবিয়া থেকে মিশরে পৌঁছে যায়, এবং পোর্ট সাভাগাতে গিয়েই সেখানে কিছু প্রতিবন্ধকতা পার হয়ে বিমান বিক্রির প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্ট সেখান থেকে চুরি করে নেয়। কিন্তু সেখানেই রবার্ট কোয়েস্টের হাতে ডেভিড জোনস ধরা পড়ে যায়। অতঃপর রবার্ট কোয়েস্ট সেখানে মোতায়েনকৃত সকল আর্মিদেরকে নির্দেশ দেয় ডেভিড জোনসকে মেরে ফেলার জন্য। দুজন আর্মি ডেভিড জোনসকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় ডেভিড জোনস খুবই কৌশলের সাথে দুজন আর্মিকে মেরে ফেলে। কোয়েস্টকে কাউন্টার ফায়ারের মাধ্যমে ডেভিড জোনস মেরে ফেলে, এবং সেখান থেকে বিমানটি ডেভিড জোনস হাইজ্যাক করে সেখান থেকে চলে যায়। অতঃপর আনিয়া ডেভিড জোনসকে জানায় যে ফিলিপ হোয়াইট এই মুহূর্তে চায়নার স্পিটলি দ্বীপে রয়েছে। ডেভিড জোনসকে আনিয়া খুবই সাবধান করে দেয় যে আইজিআই এর মিশন যেন আন্তর্জাতিক ইস্যু হয়ে না দাঁড়ায়। সেখানে গিয়ে ডেভিড জোনস আরও দেখতে পায় যে ফিলিপ হোয়াইট একজন চাইনিজ লোকের সাথে রয়েছে। আনিয়াকে আস্ক করলে আনিয়া জানায় যে এটা জেনারেল হু জিন, যিনি চাইনিজ মিলিটারি উচ্চপদস্থ এক কর্মকর্তা। তবে ফিলিপ হোয়াইট এর অ্যাকচুয়াল উদ্দেশ্য কী তা এখনও আইজিআই জানে না। এডিবি ডেভিড জোনসকে দায়িত্ব দেওয়া হয় সকল রাডার, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং মিসাইল লঞ্চারগুলোকে ধ্বংস করার। নির্দেশ মতো সুকৌশলে এয়ার স্ট্রাইকের সাহায্যে ডেভিড জোনস স্পিটলি দ্বীপের তার মিশন শেষ করে। তবে ওই দ্বীপে বিভিন্ন স্থানে এয়ার স্ট্রাইকের কারণে বিভিন্ন কিছু ব্লাস্ট হওয়ার আওয়াজে জেনারেল উজিং এবং ফিলিপ হোয়াইট সেখান থেকে পালিয়ে গিয়ে একটি চাইনিজ প্রাচীন মন্দিরে আশ্রয় নেয়। ডেভিড জোনস ওই মন্দিরে পৌঁছে বিভিন্ন বাধা পেরিয়ে মন্দিরের মূল ভবনের একদম শেষে ঢুকে যায়, এবং ভেতরে পৌঁছে উপর থেকে লুকিয়ে জেনারেল উজিং এবং ফিলিপ হোয়াইটকে একসাথে দেখতে পায়। তারা দুজনে কথা কাটাকাটি করছিল। তখন ফিলিপ হোয়াইট রাগান্বিত সুরে বলছিল, আমি আপনার হয়ে 30 বছর যাবৎ কাজ করেছি, আমার সহকর্মী কোয়েস্ট নিখোঁজ, আপনার কোনো মাথা ব্যথাই নেই,
আপনি তো সব মাইক্রোচিপ পেয়ে গিয়েছেন, আপনার তো উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে, এখন তো আমাদের জীবনে কোনো তোয়াক্কাই নেই। একথা শোনার পরই জেনারেল লুজিং রেগে ফিলিপ হোয়াইটকে সেখানে গুলি করে মেরে দেয়। এরপর ডেভিড জোনস আন্ডারগ্রাউন্ডে পৌঁছে সকল মাইক্রোচিপগুলো ওখানে মজুতকৃত কিছু কম্পিউটারে ইনস্টল করে জানতে পারে যে জেনারেল লুজিংয়ের নির্দেশে একটি অরবিটাল স্যাটেলাইট তৈরি করা হয়েছে, যাতে একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস চ্যানেল আছে যা দ্বারা সব রকমের স্যাটেলাইটগুলোকে অকেচো করে দেওয়া যায়। এবং জেনারেল লুজিংয়ের ইচ্ছা হচ্ছে সকল স্যাটেলাইটগুলোকে অকেচো করে কোনো একটি আচমকা হামলা ঘটিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করা। এর চেয়েও ভয়াবহ সংবাদ হলো স্যাটেলাইটটা লঞ্চ করার সকল ব্যবস্থা অলরেডি হয়ে গিয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যেই তা লঞ্চ করা হবে। এ সকল তথ্য যখন আনিয়াকে দিচ্ছিল ডেভিড জোনস, ঠিক তখনই জেনারেল লুজিং ডেভিড জোনসকে দেখে ফেলে এবং তার দেহরক্ষীদেরকে নির্দেশ দেয় ডেভিড জোনসকে মারার জন্য। কিন্তু ডেভিড জোনস সেখানে খুব একটি ভয়াবহ যুদ্ধে অংশগ্রহণ করে সবশেষে সকল সৈন্যকে মারার পাশাপাশি জেনারেল লুজিংকেও ডেভিড জোনস মেরে ফেলে। এরপর ডেভিড জোনস ওই এরিয়াতে চলে যায় যেদিক থেকে স্যাটেলাইটটা লঞ্চ করা হবে। সেখানে যাওয়ার পথে সিনেটর লেনহান ডেভিড জোনসকে জানায় যে স্যাটেলাইটের লঞ্চটা আটকানো আইজিআইয়ের তরফ থেকে কোনোভাবেই সম্ভব নয়, কারণ চাইনিজ গভর্নমেন্ট পর্যন্ত এ ব্যাপারে কিছু জানে না। জেনারেল লুজিংয়ের এ সকল কুকাণ্ড সম্বন্ধে চাইনিজ গভর্নমেন্ট কিছুই জানত না। অতপর ডেভিড জোনস স্যাটেলাইট লঞ্চ স্টেশনে গিয়ে স্যাটেলাইটের নেভিগেশনকে অল্টার করে এর গন্তব্য পাল্টে ম্যানুয়ালি লঞ্চ করে দেয়। ম্যানুয়ালি লঞ্চ করার ফলে আইজিআই এজেন্সির ইচ্ছা মতো কোনো একটি নিরাপদ স্থানে নিয়ে স্যাটেলাইটটিকে ধ্বংস করা যাবে। এবং ঠিক এরপরই ডেভিড জোনস আনিয়াকে বার্তা পাঠায়, কিন্তু আনিয়ার তরফ থেকে কোনো রকম ফিডব্যাক আসে না। এরপর আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে আইজিআই এজেন্সির তিনটি হেলিকপ্টার সেই স্যাটেলাইট লঞ্চ স্টেশনের দিকে পৌঁছাচ্ছে এবং সেখানে পৌঁছানোর পর আইজিআইয়ের বাকি সৈনিকরা সেখানে মোতায়েনকৃত চাইনিজ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে তুমুল এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ওই স্থানটি। এরপর আসে শেষ দৃশ্য যেখানে আমরা আনিয়াকে দেখতে পাই এবং আমরা ডেভিড জোনসকে ক্লান্ত হয়ে পাকায় বসে থাকতে দেখি। আনিয়া ডেভিড জোনসের সামনে এলেই ডেভিড জোনস জানায় যে হোয়াট কুড আই ডু উইদাউট ইউ আনিয়া। তখন আনিয়া বলে সামওয়ান গোনা টেক কেয়ার অফ ইউ ডেভিড, হুইচ মিন্স ওই স্থান হতে ডেভিড জোনসের পালানোর মতো কোনো ওয়ে ছিল না। এবং আনিয়া নিজেই ডেভিড জোনসকে না জানিয়েই আইজিআইয়ের পুরো টিম নিয়ে সেখানে এসে পড়েছে ডেভিড জোনসকে উদ্ধার করার জন্য। এবং এখানেই শেষ হয় আমাদের আইজিআই টু কভার স্ট্রাইকের গল্প। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। আপনি যদি এরকম গেমের স্টোরি শুনতে যদি পছন্দ করেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, এই ধরনের কোনো গেমের গল্প আমার তরফ থেকে আপনার জন্য মিস না হয়। পরবর্তীতে নতুন কোনো গেমের গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড বি টু মাচ অ্যালার্ট ফর কোভিড-19। ওয়েট, ওয়ান মোর অ্যাডভাইস, টেক দ্য কোভিড ভ্যাকসিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সালামু আলাইকুম।